ওয়েলকাম ছাত্রছাত্রীরা আজকের আমরা ক্লাস নাইনের একদম প্রথম চ্যাপ্টার যে চ্যাপ্টারটির নাম হলো পরিমাপ সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই চ্যাপ্টারটি আমরা আলোচনার মধ্যে আনব তো সেখানে আমরা আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো একক এবং মাত্রা তো আমরা ক্লাস এইটেই পরিমাপ নিয়ে কিছু অংশ আলোচনা করেছি বা এই ক্লাস এইটে যখন আমরা পড়াশোনা করতাম তখনই প্রায় প্রত্যেকেই পরিমাপ ব্যাপারটি তোমরা অনেকেই হচ্ছে কিন্তু বুঝতে পেরেছি যে পরিমাপ কী পরিমাপ মানে যাকে পরিমাপ করা যায় বা যার কিছু পরিমাণ আছে যেমন দু কেজি আলু এক কেজি ময়দা তার মানে তার নিশ্চয়ই কোনো পরিধামান আছে বা কোনো কোয়ান্টিটি আছে তখনই কিন্তু তাকে আমরা মেজর করতে পারি বা তাকে কিন্তু আমরা পরিমাপ করতে পারি এবং পদ্ধতির নাম হলো মেজরমেন্ট বা পরিমাপ তো এই যে পরিমাপ আমরা করছি এই পরিমাপ করতে গেলে আমাদের কিছু ব্যাপার জানতে হবে প্রথম যে ব্যাপারটি জানতে হবে সেটি হলো রাশি কি রাশি কি রাশি হলো অর্থাৎ আমরা যে বিষয়কে পরিমাপ করতে পারবো রাশি শুধু মান আছে অভিমুখ আছে মানও আছে অভিমুখ আছে তাকে ভেক্টর রাশি বলে যে রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই তাকে স্কেলার রাশি বলে এইগুলো তোমরা ক্লাস এইটে পড়েছ তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব যে বিষয়টি একটু হাই লেভেলে কারণ তোমরা এখন নবম শ্রেণীতে উঠে গিয়েছ তো ক্লাস নাইনের আজকে বিষয়ে আলোচনা করব সেটি হলো একক এবং মাত্রা তো একক এবং মাত্রা জানতে গেলে আমাদের প্রথম যে ব্যাপারটি জানতে হবে যে একক কী বা আমরা কোনো ভৌতরাশির যে একক করব সে একক ব্যাপারটি কি তো তোমাদের একটা উদাহরণ দিই আমরা যদি কোনো দোকানে গিয়ে বলি যে আমাদের পাঁচ কেজি আলু দাও তবেই তো তারা বুঝতে পারবে যে পাঁচ কেজি অর্থাৎ একটা কত পরিমাণ আমাকে আলো দিতে হবে আলু দিতে হবে তো আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ আছে যে পরিমাণ অনুযায়ী বা আমরা কোনো দোকানে গিয়ে বলতে পারি যে আমাদের এক লিটার জল দাও বা কোনো জায়গায় আমরা কিছু কিনতে গেলে বা কিছু ইয়ে করতে গেলে যে এত গ্রাম আমাকে ময়দাটা দাও ফলে আমরা কিন্তু একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করে কিন্তু কোনো দোকানদারকে বা কোনো কিছু কিনি বা কোনো কিছু ব্যবহার করি তো সেই অনুযায়ী যে নির্দিষ্ট মানকে আমরা ধরি এবং যে নির্দিষ্ট মানকে ব্যবহার করে আমরা করি সেইটাই হলো কিন্তু একক অর্থাৎ কোনো ভৌতরাশি পরিমাপ করার ক্ষেত্রে ওই যে ভৌত ভৌতরাশি অর্থাৎ যেটাকে আমরা পরিমাপ করতে পারবো সেটাই হলো রাশি বা ভৌত ভৌতরাশি তো সেই ভৌতরাশিকে একটি সুবিধাজনক বা একটা নির্দিষ্ট মান প্রমাণ ধরে যে এর উপরে বেশ করে যেমন এক কেজি এক কেজি মানে কত ওজন একটা নির্দিষ্ট প্রমাণ বাটকারা তার কাছে একটা প্রমাণ হিসেবে রেখে দিয়েছে তো একটা সুবিধাজনক নির্দিষ্ট মানকে প্রমাণ ধরে তুলনামূলকভাবে ওই ভৌত রাশির পরিমাপ করা হয় এবং ওই নির্দিষ্ট মানকে বলা হয় কি ভৌতরাশির পরিমাপের একক তাকে কি বলা হয় একক বা ইউনিট বলা হয় এবার এই একক দু ধরনের আছে একটা হলো প্রাথমিক একক বা মৌলিক একক তো মৌলিক কথাটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এককগুলো কিন্তু কারোর উপর নির্ভর করে না তাদের উপর সবাই নির্ভর করে কিন্তু তারা কারোর উপর নির্ভর করে না সেটাই হলো প্রাথমিক একক বা মৌলিক একক আর লব্ধ একক কি যেটা মৌলিক এককের উপর নির্ভর করে তো প্রাথমিক একক কোনগুলো দৈহিকের একক ভরের একক এবং সময়ের একক এইগুলো কিন্তু একদম প্রাথমিক মানে এর উপর বেশ করেই কিন্তু আমরা লব্ধ এককগুলো করি তো এই এককগুলোকে কিন্তু আমরা প্রাথমিক একক বা মৌলিক একক বলে যে এককগুলো অন্য কোনো এককের উপর নির্ভর করে না এদের এককগুলো নির্দিষ্ট এদের উপর করেই আমরা একক তৈরি করব আর যে এককগুলো যেমন হচ্ছে দৈর্ঘ্য আর সময়কে যদি আমরা করি সেখান থেকে আমরা বেগের একক পেতে পারি এই যে এককগুলো আমরা ধীরে ধীরে আলোচনায় আসবো বেগের একক তরণের একক এইগুলো কিন্তু এক ধরনের লব দৈর্ঘ্য কারণ এই এককটা করতে গেলে আমাদের কিন্তু দৈর্ঘ্য এবং সময়কে প্রয়োজন তার মানে আমরা কি প্রাথমিক একক বা মৌলিক এককের সাহায্য নিচ্ছি যেহেতু প্রাথমিক একক এবং মৌলিক এককের সাহায্য নিচ্ছে সেই কারণে অর্থাৎ কোনো কিছু সাহায্য নিয়ে যখন করব তখন সেটাকে আমরা লব্ধভাবে বলি বা লব্ধ একক বলি এবং নির্দিষ্ট যে এককগুলো অর্থাৎ কারোর উপর নির্ভরশীল নয় তারা নিজেদের উপরই নিজেরাই নিজেদের একক করেছে তো সেইগুলো হলো কিন্তু মৌলিক একক তো এবারে আমরা একক একটা দৈর্ঘ্যের একক এবং একক কিভাবে করা হয় সে বিষয়টি আমরা আলোচনার মাধ্যমে তুলে আমরা আলোচনা করতে চলেছি যে ব্যাপারটি সেটা হলো এই যে প্রাথমিক আমরা কি কি পদ্ধতিতে পড়বো তো প্রাথমিক এককগুলোকে কিন্তু আমরা দুটো পদ্ধতিতে করি দুটো না তিনটি পদ্ধতিতে করি আমাদের বইতে জেনারেলি যে দুটো পদ্ধতি অনুসরণ করা আছে এটা হলো একটা সিজিএস পদ্ধতি এবং আরেকটা হলো কি না এসআই পদ্ধতি এবং এসআই পদ্ধতির আরেকটা নাম কি পদ্ধতি তো সিজিএস সিজিএস তাহলে প্রাথমিক একক এইগুলো এগুলো কি না প্রাথমিক একক তো সিজিএস তো সিটা তাহলে কিসের একক সিটা কিন্তু প্রথম যে আছে দৈর্ঘ্য একক তো দৈর্ঘ্য একক তাহলে সিজিএস পদ্ধতিতে কি হয় সি ফর সেমি তো একক সিজিএস পদ্ধতিতে কি হবে সেমি নেক্সট আমরা কিসের একক পাবো ভরে একক সুতরাং জিটা কি হবে ভরে একক তো জি এর দ্বারা যে এককটা হবে সেটা কি গ্রাম যেহেতু গ্রাম মানে জি লিখি সেই জন্য আমরা এখানে জি লিখি সুতরাং এটা কি হবে গ্রাম যদি আমরা এস দিয়ে লিখি তাহলে এর পরের এককটা কি সময় একক তাহলে এই এসটা কিসের লেখক সময় একক সময় একককে আমরা কি সেকেন্ড যেহেতু প্রথম এককটি একক সেমি পরের এককটি গ্রামের একক এবং তারপরে ঘরের একক সেটা গ্রাম এবং তারপরে একটি সময় একক যেটি সেকেন্ড তো এই কারণবশত কিন্তু সেমি গ্রাম সেকেন্ড অর্থাৎ সেই কারণে আমরা কিন্তু এই এককটার নাম দিয়েছি কি প্রথম অক্ষরগুলো নিয়ে সেই পদ্ধতিটার নাম দিয়েছি কি সি জি সেই কারণে এই পদ্ধতিটার নাম কি সিজিএস পদ্ধতি রকম ভাবে এসআই পদ্ধতিতে আরেকটা একটা নাম হলো কিসে হবে অবশ্যই এমটা কিসের লেখক দৈর্ঘ্য রেখক তো এম ফর কি হবে মিটার আমরা ইংলিশে লিখি মিটার যেহেতু এম দিয়ে লিখি সেই জন্য এটা এম কে ফর কি হবে কে ফর কিলোগ্রাম তো আমরা যেহেতু কেজি লিখি কেজি মানে কিলোগ্রাম সংক্ষেপে বলা তো কে ওখান থেকে আলফাবেটটা এই কারণেই নেওয়া হয়েছে এস ফর সেকেন্ড অর্থাৎ সময় একক সময়ের একক তো এটা কি না ভর এটা কি না সময় তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি এই তিনটে ইউনিট তো একটা হলো কি না সিজিএস ইউনিট আর হলো কি না এম ইউনিট বা এস আই ইউনিট এবং এইগুলো হলো কি না প্রাথমিক একক এবং তাদের প্রথম যে সিলেবেলগুলো আছে অর্থাৎ প্রথম যে ওয়ার্ডগুলো আছে যেমন এম কে এস পদ্ধতির ক্ষেত্রে প্রথম ওয়ার্ড এম পরের ওয়ার্ড পরের কিলো কিলোগ্রামের ক্ষেত্রে কে এবং সময়ের ক্ষেত্রে এস সেই জন্যে এদের নাম অনুসারী হয়েছে এম পদ্ধতি বা যেটাকে বলা হয় এসআই পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতি আমরা জেনারেলি সব ক্ষেত্রে আমরা এসআই পদ্ধতিটাকেই ইউজ করি তো এবারে আমরা ধীরে ধীরে এগোব তো প্রাথমিক এককগুলো বলে দিয়েছি অর্থাৎ সিজিএস পদ্ধতিতে ভরের একক কি হবে গ্রাম সিজিএস পদ্ধতিতে যদি আমরা এটা দৈরিক একক কী হবে সেমি সিজিএস পদ্ধতিতে সময় একক কী হবে সেকেন্ড আবার যদি এসআই পদ্ধতিতে বলি দৈরিক একক কি হয়ে যাবে মিটার ভরের একক কি হয়ে যাবে কিলোগ্রাম সময় একক কি হয়ে যাবে সেকেন্ড এবারে লব্ধ এককগুলো আলোচনা করব তো লব্ধ এককের প্রথম যে এককটা নিয়ে আলোচনা করব সেটি হলো বেগের একক তো বেগ মানে কি তোমরা এখন ক্লাস নাইনে বেগ ব্যাপারটি পড়োনি বা এইটে কিছু অংশ বেগ ব্যাপারটি ছিল বেগ মানে কি সরণ বাই সময় বেগ মানে কি স্মরণ বাই সময় তাহলে বেগের একক সমান কি হবে সরণের একক বাই বাই মানে ফাজিত নিচে সময়ের একক তো সরণ মানে কি বোঝায় সরণ মানে কিন্তু আলটিমেটলি একটা স্মরণ মানে কিন্তু আলটিমেটলি আমরা কি বোঝাই স্মরণ মানে কিন্তু আলটিমেটলি একটা দৈর্ঘ্যকে বোঝাচ্ছে স্মরণ মানে একটা দৈর্ঘ্য যে কোনো নির্দিষ্ট দিকে যাওয়া আমরা বুঝি এই যে দৈর্ঘ্য এখান থেকে এইটুকানি একটা নির্দিষ্ট দিকে যাওয়া তার মানে আলটিমেটলি এটা কি দৈর্ঘ্যের একক এটা কি সময়ের একক তাহলে দৈর্ঘ্যের একক যদি আমরা সিজিএস পদ্ধতিতে ধরি দৈর্ঘ্যের একক যদি আমরা সিজিএস পদ্ধতিতে ধরি তাহলে দৈর্ঘ্যের একক কি হয় সেমি আমরা পেয়েছি এখানে এবং বাই সময় একক সময় লেখক সবসময় সেকেন্ড হয় তাহলে সেমি পার সেকেন্ড যদি আমরা তে করি তাহলে কি হবে তাহলে দৈর্ঘ্য রেখক তে কি মিটার এবং সময় একক বাই এই জন্য এরকম একটা চিহ্ন দিয়ে দিচ্ছি বাই অর্থাৎ স্লাব চিহ্ন দিয়ে দিচ্ছি বাই সময় একক সময় একক মানে কি সেকেন্ড তাহলে মিটার পার সেকেন্ড তো রকম ভাবে আমরা একক করলাম বেগ হলো এবারে ত্বরণের একক তো তরুণ মানে কি তরণ মানে কিন্তু বেগ বাই সময় তাহলে বেগের একক বাই কি হবে সময় বেগের একক বাই কি হবে সময়ের একক তো বেগের একক আমরা অলরেডি বার করে ফেলেছি সিজিএস পদ্ধতিতে কি সেমি পার সেকেন্ড সময় একক কি সিজিএস পদ্ধতিতে সেকেন্ড সুতরাং এটা হবে কি সেমি পার সেকেন্ড ইনটু সেকেন্ড তার মানে কি সেমি পার সেকেন্ড এর স্কোয়ার যদি আমরা এসআই তে করি তাহলে সেমিটা কি হয়ে যাবে যেহেতু এসআই তে মিটার পার সেকেন্ড তো একই রকম ভাবে মিটার পার সেকেন্ড পার সেকেন্ড তার মানে আলটিমেটলি হবে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হবে কি এসআই পদ্ধতিতে তো আমরা বেগ এবং ত্বরণের একক করলাম যদি বলে যে আয়তনের একক কি হবে আয়তন কিন্তু আলটিমেটলি একটা অর্থাৎ এটা কিন্তু পুরোপুরি ভাবে এর উপর ডিপেন্ড করছে তাহলে আয়তন কিন্তু যদি আমরা বার করি আয়তনের তো আয়তন মানে কি আয়তন মানে আমরা পড়েছি ক্লাস এ পড়েছি যে দৈর্ঘ্য ইন্টু পোস্ত ইন্টু উচ্চতা তাহলে কি হবে দৈর্ঘ্যের একক গুণ পোস্তের একক গুণ উচ্চতার একক তো প্রত্যেকেই কিন্তু একটা দৈর্ঘ্য হলেও সেও কিন্তু একটা হচ্ছে দৈর্ঘ্য পোস্ত হলে সেও কিন্তু একটা দৈর্ঘ্য উচ্চতা হলে সেটাও কিন্তু একটা দৈর্ঘ্য অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু আলটিমেটলি একটা করে দৈর্ঘ্যকে ইন্ডিকেট করে তো প্রত্যেকটারই যদি আমরা এ করি তাহলে কি হবে দৈর্ঘ্য রেখক সেমি পোস্ত মনে সেও কিন্তু একটা দৈর্ঘ্য রেখক আলটিমেটলি তো সেটাও হবে কি সেমি উচ্চতা মানে সেও কিন্তু একটা দৈর্ঘ্য রেখক মানে আলটিমেটলি সেটাও কিন্তু একটা লেন্থ বোঝায় তাহলে এটাও সেমি তাহলে তিনটে সেমি গুণ করলে কি হবে সেমি কিউ তো সেমি কিউকে আমরা বাংলায় কি বলবো ঘন সেমি যদি আমরা মিটারে করি এসআইতে করি এটা সিজিএসি করলাম যদি আমরা মিটারে করি তাহলে মিটারে হচ্ছে দৈনিক একক কি মিটার তাহলে মিটার গুণ মিটার গুণ মিটার তার মানে কি মিটার কিউব তার মানে কি ঘন মিটার যদি আমরা ঘনত্বের একক করি তো ঘনত্ব মানে কি ভর বাই আয়তন তাহলে ঘনত্বের একক কি হবে ভরের একক বাই আয়তনের একক ভরের একক বাই আয়তনের একক তো ভরের একক কি হবে ভরের একক আমরা জানি যে সিজিএস পদ্ধতিতে ভরের একক কি গ্রাম আয়তনের একক কি সিজিএস পদ্ধতিতে কিউ তাহলে গ্রাম পার সেমি কিউ কি হবে সিজিএস পদ্ধতিতে বা গ্রাম পার ঘন সেমি আর যদি এসআইতে করি তাহলে গ্রামটা কি হয়ে যাবে কেজি আর সেমিটা কি হয়ে যাবে মিটার তাহলে এটা হবে কি কেজি পার ঘন মিটার এসআই পদ্ধতিতে হবে এবারে আমরা আলোচনা করব অর্থাৎ আমরা প্রত্যেকটা পদ্ধতির কিভাবে একক হয় সে ব্যাপারটি আমরা আলোচনা করলাম এবং আরও একটা বিষয় আমাদের জানতে হবে একক ব্যাপারে সেটা হলো একক এককবিহীন আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব মানে কি আপেক্ষিক গুরুত্ব যদি আমরা কোনো এর বার করি তাহলে আপেক্ষিক গুরুত্ব মানে কি সেই বস্তুটার ভর বাই সময়তন জলের ভর কোন বস্তু ভর নির্ণয় করতে হবে এবং সেই সে কতটা জল নিচ্ছে তার ভরটা নির্ণয় করতে হবে দুটোর অনুপাত আপেক্ষিক গুরুত্ব তাহলে দুটোই কিন্তু একই অর্থাৎ এই রেখাও কিন্তু ভরের রেখাও যদি আমরা লিখি সিজিএস পদ্ধতিতে গ্রাম এদিকেও কিন্তু গ্রাম যদি আমরা তে লিখি সেও কিন্তু কেজি এটাও কেজি তাহলে দুটো একক একক কিন্তু কেটে যাচ্ছে তার মানে দুটো সমজাতীয় রাশিকে যদি করি তাহলে সেটা কত হচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে মানে আপেক্ষিক গুরুত্ব এর যে একক সেটা নেই অর্থাৎ আমরা বলতে পারি কি যে দুটো সমজাতীয় রাশিকে যদি আমরা অনুপাত করি তখন সেই রাশিটা কি হয়ে যায় এককবিহীন রাশি তখন এই রাশিকে কী বলা হয় এককবিহীন রাশি তো এইরকমভাবে পারমাণিক গুরুত্ব দাব্রতা বাস্তবনত্ব এগুলো হচ্ছে কি না এককবিহীন রাশি এবার আমরা আলোচনা করবো যে বিষয় নিয়ে সেটি হলো মাত্রা মাত্রা নিয়ে আমাদের আলোচনা বিষয় শুরু করব। নেক্সট আমাদের যে বিষয় সেটি হলো মাত্রা কাকে বলে তো সংজ্ঞা না পড়ে আমরা অলরেডি কিছু বিষয় জেনে তারপরে সংজ্ঞাটা নয় পড়লাম তো মাত্রা বলতে আমাদের প্রথম যে ব্যবসা বসায় সেটা হচ্ছে আমরা যে তিনটি একক নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো ভর সরি ভর না দৈর্ঘ্য ভর সময় তো দৈর্ঘ্যকে ইংলিশে কি বলা হয় ইংলিশে বলা হয় এবং সময়কে টাইম তো এদেরকেই একটা করে ইউনিট ধরে নেওয়া হয় অর্থাৎ যে কোনো ধরনের দৈর্ঘ্য হোক পোস্ত হোক উচ্চতা হোক যা হোক সেটা একটা আলটিমেটলি একটা লেন্থই বা একটা তো তো এর মাত্রাকে আমরা এই যে প্রথম যে ওয়ার্ডটা অর্থাৎ এর মাত্রাকে আমরা এই যে প্রথম যে ওয়ার্ডটা অর্থাৎ প্রত্যেকটার মাত্রাকে আমরা প্রথম যে ওয়ার্ড সেটাকে ধরব তো দৈর্ঘ্যের মাত্রা তাহলে কি হবে এল দি এবং টি তাহলে এর মাত্রা কি হবে ক্যাপিটাল টি এই কারণে আমরা সংজ্ঞা লিখেছি কি যে কোনো ভৌতরাশির এককে মূল একক যে ঘাতে উন্নীত থাকে তাকেই ওই ভৌতরাশির কি বলা হয় মাত্রা বলা হয় অর্থাৎ যে ঘাতে অর্থাৎ যতগুলো ঘাত থাকে ঘাত ব্যাপারটি এবারে আলোচনায় আসে কথাই বললাম আমি বেগের একক বার করব সরি বেগের মাত্রা বার করব তো বেগ মানে কি আমরা আগে একটু আগে আলোচনা করছি বেগ মানে কি স্মরণ বাই সময় তাহলে বেগের মাত্রা টু কি হবে স্মরণের মাত্রা বাই সময়ের মাত্রা তো দৈর্ঘ্য পোস্ত উচ্চতা স্মরণ এটারই মাত্রা আলটিমেটলি কি লেল এল তাহলে লেন্থ উপরে এল বসালাম সময় মানে কি টি তো নিচে টি বসালাম তাহলে ই যদি উপরে আনি তাহলে টিটা কী হয়ে যাবে ইনভার্স হয়ে যাবে আমরা সূচকীয় নিয়মে জানি যে কোনো কিছুর যদি এ টুটি পাওয়ার মাইনাস ওয়ান হয় তাহলে কী হবে ওয়ান বাই এ বা এ টু টি পাওয়ার মাইনাস টু হয় তাহলে কী হবে ওয়ান বাই এ স্কোয়ার তো রকম তাহলে এল বাই টি যদি আমরা করি তাহলে এই টিটাকে উপরে তুললে কী হবে এল টি টু টি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এল টি পাওয়ার মাইনাস এটা হলো কি না বেগের মাত্রা যদি আমরা ত্বরণের মাত্রা বার করি তাহলে কি হবে যদি আমরা ত্বরণের মাত্রা বার করি তাহলে কি হবে ত্বরণের মাত্রা কি হবে ত্বরণ মানে কি না বেগের মাত্রা অর্থাৎ বেগ বাই সময় ইকুয়াল টু ত্বরণ তাহলে কি হবে বেগের মাত্রা বাই সময়ের মাত্রা তো বেগের মাত্রা কি বেগের মাত্রা বার করলাম এল টি টুটি পাওয়ার মাইনাস ওয়ান সময়ের মাত্রা কি টি আমরা ধরেই নিয়েছি যে সময় মানে টাইম আর টাইমের প্রথম ওয়ার্ডটা নিয়ে আমরা মাত্রা করবো টি তাহলে এখানে কি আছে এল টি টুটি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এই টিটা উপরে উঠলে কি হবে টি টুটি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে টি টুটি পাওয়ার মাইনাস ওয়ান টি টুটি পাওয়ার মাইনাস ওয়ান যদি আমরা গুণ করি তাহলে মাথায় মাথা কি হয়ে যাবে এরম হয়ে যাবে অর্থাৎ প্লাস মাইনাস ওয়ান মানে মাইনাস মাইনাস ওয়ান অর্থাৎ এটা কি হচ্ছে যে প্লাস মাইনাস ওয়ান তার মানে কি এল টি দি পাওয়ার মাইনাস ওয়ান তার মানে কি এল টি দি পাওয়ার মাইনাস টু সুতরাং ত্বরণের মাত্রা কি হবে এল টি দি পাওয়ার মাইনাস টু যদি আমরা বলের মাত্রা করি তাহলে বলের মাত্রা কি হবে বলের মাত্রা মানে কি বল মানে ভর ইন্টু তরণ তাহলে ভরের মাত্রা ইন্টু তরণের মাত্রা তাহলে ভরের মাত্রা কি আমরা কি দেখেছি মাস যেহেতু ভর পর এম সেই জন্য প্রথম ওয়ার্ড এম তাহলে তরণের মাত্রা কি এল টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে কি হবে এম এল টি দি পাওয়ার মাইনাস টু দুটো গুণ করলে তাহলে এটা হলো বলের মাত্রা যদি আমরা কার্যের মাত্রা বার করি তাহলে কি হবে কার্য মানে কি বল ইন্টু স্মরণ তাহলে কার্যের মাত্রা কি হবে বলের মাত্রা বাই এই বলের মাত্রা গুণ স্মরণের মাত্রা তাহলে বলের মাত্রা কি বলের মাত্রা এম এল টি টু টি পার মাইনাস টু স্মরণের মাত্রা এল তাহলে মাথায় মাথায় গুণ করলে কি হবে এম এল এর মাথায় মাথায় কিছু নেই মানে ওয়ান তাহলে এল এল গুণ করলে মাথায় মাথায় ওয়ান ওয়ান যোগ হয়ে যাবে তাহলে আমরা কি পাব এম এল টু টি পাওয়ার মাইনাস টু এইটাই হলো কি না মাত্রা একই রকমভাবে যদি আমরা ঘনত্বের মাত্রা বার করি তাহলে ঘনত্ব মানে কি ঘনত্ব মানে কিন্তু ভরবাই আয়তন ঘনত্ব মানে কি ভরবাই আয়তন তাহলে ঘনত্বের মাত্রা বার করতে গেলে আগে আমাদের আয়তনের মাত্রা কি জানতে হবে আয়তনের মাত্রা মানে কি দৈর্ঘ্যের মাত্রা অর্থাৎ আয়তন মানে আমরা যেটা এককে আলোচনা করেছিলাম দৈর্ঘ্য গুণ পোস্ত গুণ উচ্চতা তাহলে দৈর্ঘ্য ইন্টু পোস্ত ইন্টু উচ্চতা দৈর্ঘ্যের মাত্রাকেও আমরা হচ্ছে এল ধরি প্রশ্নের মাত্রাকেও আমরা এল ধরি কারণ প্রত্যেকটাই তো আলটিমেটলি দৈর্ঘ্য আর ইংলিশ ওয়ার্ড কি লেন্থ তাই ফার্স্ট ওয়ার্ড এল দিয়ে আমরা মাত্রা সূচিত করি উচ্চতার মাত্রা এল তার মানে কি এল কিউ এটা হলো কি না আয়তনের মাত্রা তাহলে ভরের মাত্রা কি ভরের মাত্রাকে আমরা এম দ্বারা সূচিত করি আয়তনের মাত্রা কি কি না এল কিউ দ্বারা সূচিত করি তাহলে উপরে তোর লেখি হবে এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি এইটা হবে কি ঘনত্বের মাত্রা এটা হবে কিনা ঘনত্বের মাত্রা মানে ঘনত্বের মাত্রা না ভরের মাত্রা বাই আয়তনের মাত্রা তো এইরকম ভাবে আজকে আমরা মাত্রা ক্লাসটি এবং একক ক্লাসটি আলোচনা শেষ করলাম এখানে মাত্র হয়ে গিয়েছে মাত্রা হবে তো মাত্রা ক্লাস এবং একক ক্লাসটি আলোচনা করলাম আরো অনেক কিছুর মাত্রা আছে তোমরা প্র্যাকটিস করতে থাকো যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিও আমি কিন্তু তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠিয়ে দিও কোনো কিছুর মাত্রা যদি বুঝতে অসুবিধা হয় বা একক বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু পাঠিয়ে দিও তো এই ভাবে আজকে আমরা পরিমাপ চ্যাপ্টারটির মাত্রা এবং একক নিয়ে আলোচনা করলাম নতুন ধরনের ক্লাস পেতে অবশ্যই সায়েন্স স্টাডির মেঙ্গলি লাইক করো সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটি ক্লিক করে রাখো যখনই কিন্তু নতুন ভিডিও আমরা আপডেট করব অটোমেটিক্যালি কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে